স্মরণীয় আঁকার পুরস্কার বিতরণ। হাওড়া জেলার শাকরাইল থানার রাজগঞ্জ হাট এলাকায় মাসিক পত্রিকা মণিকর্ণী আখ্যানের আয়োজনে সৌভ্রাতৃত্বের বন্ধন একে অপরের পাশে থাকার অঙ্গীকারে রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে এলাকার কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সফল প্রতিযোগীতে শংসাপত্র, মেডেল ও মেমেন্টো দেওয়া হয়। মণিকর্ণী আখ্যান এর অন্যতম প্রতিষ্ঠাতা ও শুভাকাঙ্ক্ষী শুভঙ্কর মুখার্জি বলেন, আমরা প্রি বছরে আমাদের সাধ্যমতো শিক্ষা সচেতনতা সেবা কর্ম করে থাকি। মণিকর্ণী আখ্যান এর সম্পাদক জুলাই দাস মুখার্জি বলেন, পত্রিকা প্রকাশের সাথে সাথে আমরা সবাই মিলে মিশে একাকার হয়ে গিয়ে এগিয়ে চলেছি নৈতিক চরিত্র গঠনে। মানবিক মূল্যবোধ অবক্ষয় রুখতে যারপরনায় চেষ্টা করে চলেছি। এদের উদ্যোগকে সাধুবাদ জানান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের জেনেভার পরামর্শদাতা ডক্টর অনিন্দ্য গোপাল মিত্র।